পদ্মা ও সুরমার পাড়ের ভোট কেন্দ্রে উপচে পড়া ভিড়। লাইনে দাঁড়িয়ে একে একে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল 8টায় শুরু হয় রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের ভোট গ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার সংখ্যাও। ইভিএম এ কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে খুশি ভোটাররা। সকাল সকাল এসেছি আমরা ভোট দিতে, আমাদের ভালো লাগছে। সকালে অতি আগ্রহ করে দাঁড়িয়েছি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এখন ডিজিটাল পদ্ধতিতে দিছি, ভালোই লাগছে। ইভিএম নতুন পদ্ধতি, আমার ভালোই লাগছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। বাদ যাননি বয়স্করাও, অন্যের সাহায্য নিয়ে এসেছিলেন ভোটাধিকার প্রয়োগ করতে। শৃঙ্খলা খুব ভালো, খুবই ভালো লাগতেছে। আমরা এসে ভোট দেবো, এখন আমরা মানে স্যাটিসফাই যে জিনিসটা আসলে সুষ্ঠুভাবে হচ্ছে। এদিকে নির্বাচন উপলক্ষে নগর দুটিতে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি কাজ করছে র‍্যাব, বিজিবি ও আনসার। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। সবকিছুই শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। প্রথম দিকে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে ভোটারের উপস্থিতি অনেক বেশি হয়েছে এবং উৎসব মুখর আছে। সিলেটে 4,87,753 জন এবং রাজশাহীতে 3,51,982 জন ভোটার রয়েছেন। আহসানুল করিম, সময় সংবাদ।